বন্ধুরা, বিএসসির মাধ্যমে লেবার ডিপার্টমেন্টে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বেতন কত রয়েছে, বয়সসীমা কি আছে, সমস্ত কিছু বিস্তারিত জানবো। বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নমস্কার বন্ধুরা, তোমাদের WBCS এক্সাম এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, লেখান ওপেন করে অবশ্যই রাখবে। বন্ধুরা, বিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in যদি তোমরা ওপেন করে নাও, এখানে স্ক্রোল ডাউন করে যদি এখানে নিচে হোয়াট নিউ যদি নিচে চলে আসো, এখানে অ্যামেন্ডমেন্ট নাম্বার 11টা দেখতে পারো, এখানে 2020 এটাকে তোমরা ক্লিক করে ওপেন করে নেবে। অ্যামেন্ডমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলো এটা ওপেন করে নিই। পিডিএফটা আমি ওপেন করে নিতে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161 ওয়ে এএসপি রোড, এসপি মুখার্জি রোড, কলকাতা 7 লক্ষ 26, অ্যামেন্ডমেন্ট নাম্বার 11 2020। অনলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন সার্চ আর দ্য ন্যাশনাল ডিক্লেয়ার দ্য এলিজিবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট আন্ডার দ্য মেনশনড পোস্ট। তার এই পোস্টের মধ্যে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নোট এখানে কী বলা হয়েছে, অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি এঙ্গলি এসেনশিয়াল রিক্রুটমেন্ট বাট রিকোয়ারমেন্ট বাট সচ নলেজ ইজ নট ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট দোস মাদার টং ইজ নেপালি আনলেস দ্য স্পেশালিটি মেনশন সচ অ্যাবিলিটি টু স্টেট। তার মানে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু বাংলাটা মাস্ট জানা অবশ্যই প্রয়োজন। এখানে দেখে নাও পোস্টার নাম কী দেওয়া হয়েছে, পোস্টার নাম ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট পোস্ট দেওয়া হয়েছে। সার্ভিস কী বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের মাধ্যমে এখানে হবে। ডিপার্টমেন্টটা দেখে নাও লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে ডিরেক্টরেটটা দেখে নাও ফ্যাক্টরিজ ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরিজ, এখানে রিকমেন্ডটা হবে। পে স্কেলটা দেখে নাও কত টাকা বেতন হবে তোমাদের, 9,000 থেকে 40,000 পর্যন্ত পে স্কেলটা থাকবে এবং গ্রেড পে থাকবে তোমাদের 4700। ভ্যাকান্সি দেখে নাও, ভ্যাকান্সি রয়েছে দুটো। রিজার্ভেশন দেখে নাও এখানে কী বলা হয়েছে, এখানে রিজার্ভেশন, ওয়ান রিজার্ভেশন ফর ওবিসি এ ক্যাটাগরি, একটা ভ্যাকেন্সি কিন্তু ওবিসি এ ক্যাটাগরিদের জন্য আছে, তাহলে ওবিসিদের জন্য একটা ভালো অপরচুনিটি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নাও, এ সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট ডিগ্রি। তার মানে যে কোনো সেকেন্ড ক্লাস যদি থাকে তোমাদের মাস্টার ডিগ্রিতে কেমিস্ট্রিতে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কী বলা হয়েছে, ডিজারেবল এখানে এক্সপিরিয়েন্স ইন অ্যানালিটিক্যাল অ্যান্ড রিসার্চ ওয়ার্ক, তাহলে এটার একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার তোমাদের। এখানে এজ লিমিট কী বলা হয়েছে, নট মোর দ্যান 36 ইয়ার, তাহলে 36 বছরের বেশি যাতে না হয়। পেজ কত অ্যাপ্লিকেশন ফি চার্জ করতে লাগবে দেখে নাও, এখানে এটা অনলাইন অ্যাপ্লাই করার জন্য 160 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে 9 জুলাই থেকে, এখানে ক্লোজিং ডেট ফর অনলাইন যেটা অনলাইন শেষ হবে 29 তারিখে শেষ হবে। এখানে বলে লাস্ট ডেট ফর পেমেন্ট ফিস, পেমেন্ট লাস্ট তোমরা পে করতে পারবে 29 তারিখে, 29শে জুলাইয়ের মধ্যে লাস্ট ডেট ফর পেমেন্ট ফিস অফলাইন ইন ব্রাঞ্চ অফ ইউবিআই, ইউবিআই ব্রাঞ্চে যদি তোমরা অফলাইন চালান দাও তাহলে সেটা হলো গিয়ে 30 তারিখের মধ্যে, এবং চালান জেনারেট করতে পারবে 29 তারিখ পর্যন্ত তোমরা চালান জেনারেট করতে পারবে। যাদের তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে, খুবই একটি ভালো একটি অপরচুনিটি হতে চলেছে।